ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে, আর এখন আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর এখন আমি চলে এসেছি রান্না করতে। আর এখন কী রান্না করছি দেখো, এখানে দেখাই, এখানে বসিয়েছি পটল, পটল ভাপা হবে, আর এখানে হচ্ছে ভাত, আর আর ভাতের মধ্যে আছে, তোমাদেরকে দেখাই ভাতের মধ্যে কী আছে। ভাতের মধ্যে উঠছে না, দেখাতে পারছি না। যাই হোক, ভাতের মধ্যে আছে ওল সিদ্ধ দিয়েছি, আর হচ্ছে সরষে পটল হবে, আর এখানে দেখো গাঠি কচু বা ছড়া কচু যেটাকে বলে, সেটা সিদ্ধ করে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আছে আমার কাছে এই দেখো পোস্ত বেটে সরষে, আর একটু পোস্ত মিক্স করে বেটে রেখেছি, এটা দিয়ে হবে সরষে পটল। আর কী রান্না করবো, আজকে আর কিছু রান্না করছি না। আর সকাল দিয়ে অনেকটাই কাজবাজ ছিল, আজকে শুক্রবার, আর আমি কালকের ব্লগটা এখন অবধি আপলোড দিতে পারিনি, কারণ আজকে সকাল দিয়ে অনেক কাজ ছিল। আমার মেয়ে হচ্ছে শি করে দিয়েছে বিছানার মধ্যে লেপ দাজিগুলো সব আমি দিয়েছি রোদে, আর সব বিছানাটি যেন পরিষ্কার করা হয়েছে। দেখতে পাচ্ছ এখন কটা বাজে, এখন পাচ্ছে পুরো পাক্কা দুটো বাজছে, এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা। আর আজকে আমার মেয়ের একটু চুলটা কেটে দিয়েছি সামনে থেকে, এরকম করে বোনের একটু চুলগুলো কেটে দিয়েছি, নিচ থেকে সমান করে দিয়েছি। আর এইসব করতে করতে অনেকটা বেশ বেলা হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্না করতে। আর চলো পটলের মধ্যে দিয়ে দিই একটু করে হলুদের গুঁড়ো, গোটা গোটা পটল সরষে বাটা দিয়ে করবো। কারেন্ট চলে গেলো, হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, আজ তো বলেছিল যে বৃষ্টি হবে। আর আমার বোন ওই দেখো বাইরে ফুল তুলছে, পুজো দেওয়ার ফুলগুলো তুলছে, আর এখানে আমি করছি রান্না, আর এখানে ওই দেখো ভাত হচ্ছে সরষে বাটা। আমার মেয়ে দেখো হলুদ নিয়ে কী করছে, কী করছো মাম? চুলগুলো তো কেটে দিয়েছি, চুলগুলো আমি সরষে যাচ্ছে শ্যাম্পু করে দিয়েছি, তেল দেয়নি। চলো রান্নাটা ফটাফট করি, আবার ঘর পর যদি ওঠে ছেলেকে আনতে যাবো স্কুলে, তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। আচ্ছা সেটার কাছে একটু টাইম পাইনি, তার জন্য ব্লগটা এখন স্টার্ট করলাম। যাই হোক, তোমাদের ভিডিওটি ভালো লাগে সেটা কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর রান্না বান্না করি, আজকে খুব সিম্পল রান্না বান্না করবো। আর আজকে সকালে কী হয়েছিলো সেটা তোমাদেরকে দেখাই। দেখো সকালে হয়েছিলো ঘুগনি, ঘুগনি তো নেই, ঘুগনির কথা আলু আছে, দেখো ঘুগনি হয়েছিলো, টমেটো ছিল না বলে খালি কারি পাতা দিয়েছি এর মধ্যে ফ্লেভারের জন্য, ঘুগনি আর রুটি হয়েছিলো সকালবেলায়। আর এগুলো এখন পরিষ্কার করো, পরিষ্কার করে রান্না করাতে বসব, কিন্তু টাইম লাগবে একটু। তো যাই হোক, এখন ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার পরে আসছি রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে। আমি বলি রান্নাবান্না কমপ্লিট করে দেখাবো, কিন্তু হয় না আমার টাইম। তো যাই হোক, এখানে দেখো আমার মেয়ে হলুদ দিচ্ছে, এটা কি খাওয়ার জিনিস? তুমি হলুদ নিচ্ছ যে? হ্যাঁ হ্যাঁ, কী করছো তুমি? হলুদ খায় না মামা, হলুদ খায় না, এরাম জিভ হলুদ হয়ে যাচ্ছে, হলুদ খায় না। দেখো বাইরে খুব ঝড় উঠেছে, হাওয়া দিচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ বাইরে ঝড় উঠে গেছে, হাওয়া দিচ্ছে খুব। এইদিকে আম গাছটা অতটা নড়ছে না, ওইদিকের গাছগুলো বিশাল নড়ছে। আমার একটা অনেক বড় পেঁপে গাছ ছিল দেখতে পাচ্ছ, ওই যে পেঁপে গাছটা ভেঙে পড়ে গেছে। জামা পরে নিয়েছি আমি, এখন যাবো ছেলেকে আনতে, বেলা হয়ে গেছে, প্রায় আড়াইটা বাজতে গেল, ছেলে দুটো 45 ছুটি হবে। দেখো রান্না হয়ে গেছে, এর মধ্যে ওল সিদ্ধ আছে, আর এখানে একটু লঙ্কা আর একটু জিরে ভেজে রেখেছি ওলটা মাখার জন্য। আর এখানে আছে পটল সরষে বাটা পোস্ত বাটা দিয়ে, আর এখানে আছে গাঠি কচুর, মানে সেই ডালনা টাইপের, মানে ডাল যেরকম হয় না সেরকম ধরনের, খুব সিম্পল রান্না হয়েছে আজকে। আর এর মধ্যে তো দেখালাম ঘুগনি অল্প একটু আছে। আর আমার মেয়ে আমাকে খুব ডিস্টার্ব করছে, বলছে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও, আমার অন্য নিয়ে চলে গেলো খেপিটা। তো যাই হোক চলো যাই তাড়াতাড়ি নিয়ে আসি। আর বাইরে খুব মেঘ করেছে আজকে, অন্ধকার হয়ে এসেছে, হয়তো বৃষ্টি নামবে, ছাদে গিয়ে লেপগুলো নিয়ে এসেছি, আর এখন যাবো গিয়ে ছেলেকে নিয়ে আসবে স্কুলে, তারপরে খাওয়া দাওয়া করবো, আর খুব খিদেও পেয়ে গেছে প্রায়। বাড়ি আস্তে আস্তে 3:10-15 হয়ে যাবে, লাইটগুলো চলো বন্ধ করি আর আমি বেরোই। একটা ভূত চোখে মুখে কাজল দিয়ে সেজেছে, দেখা 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 দেখা, এরকম পেতনি সেজেছিস, পেতনি সেজেছিস কাজল দিয়ে, কাজল দিয়ে পেতনি তো সেজেছে, কাজল দিয়ে পেতনি দেখে। হ্যালো বন্ধুরা, তো এখন রাতে রান্নাবান্না করছি, আর বিকেল থেকে একটু টাইম পাইনি বলতে গেলে, মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পড়িয়েছিলাম, তারপরে আমি হচ্ছে একটু রাস্তায় বেরিয়েছিলাম আজকে, রাস্তা অনেক দিন পরে আমি আজকে রাস্তায় একটু বেরোলাম, আর গুরু গুরু করতে, মানে কোনো সময় রাস্তায় মানে যাওয়ার টাইম পাই না, কারণ ছেলে এত চাপ থাকে না টিউশনের স্কুলের, তো আজকে টিউশন নেই দেখে আজকে টিউশনটা শুক্রবার টিউশনটা করে দিয়েছে, রবিবার সকাল থেকে 11টা থেকে 1টা অবধি। আর এখন আমি করছি রান্না, কী রান্না করছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। এই দেখো এখানে আছে পরোটা হচ্ছে, আর এখানে হচ্ছে আলু ভাজা হচ্ছে, ছোটো ছোটো করে আলু ভাজা হচ্ছে, আর এখানে সয়াবিন কেটে রেখেছি, সয়াবিনটা হচ্ছে আলু দিয়ে ভাজা হবে একসাথে, তারপরে হচ্ছে এটা দিয়ে হচ্ছে রাইস আছে সকালে, সেই রাইসটা দিয়ে মশলা রাইস দিয়ে, এই যে রাইসটা দেখতে পাচ্ছ এটা দিয়ে ফ্রাই করা হবে।
তো খালি রাইস খাওয়া হবে, তার সাথে পরোটা হয়ে যায়, সকালে সবজি আছে ওইগুলো দিয়ে মিক্স করে খাওয়া হবে। আর আর হচ্ছে আমি এখন খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে শোবো। আজকে আমার বোনের পেটটা মানে একটু ব্যথা ব্যথা করছে, মনে হচ্ছে গ্যাস ব্যাসে যদি কিছু হয়ে গেছে, খিদে খিদে পাচ্ছিলো, খাইনি মনে হয়, তার জন্য পেটটা একটু ব্যথা ব্যথা করছে। আমি বললাম যাই হোক তাড়াতাড়ি করে বানিয়ে নিই খাবার, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি করে। আর এখন বাজছে 9টা, আমার মেয়ে আজকে আমরা একটা ভূতের বই দেখছিলাম সন্ধ্যাবেলা দিয়ে, তার জন্য আমি কিছু মানে তোমাদের সাথে কথাবার্তা বলতে পারিনি। আর হচ্ছে আমার না ভিডিওটা একদম ভিজে যাচ্ছে না, আমি কী জানি আরও বেটার ভিডিও করতে বলছে, আর কী বেটার ভিডিও করবো আমি নিজেও বুঝতে পারছি না। আর আমার মোবাইলটায় না এত ক্যামেরার প্রবলেম হচ্ছে, এই মোবাইলটাতে মানে কী বলবো আর বলারই নেই কোনো কিছু। আর কাইন মাস্টার নিয়ে যা হচ্ছে, আমি এডিটিং করতে পারছি না ঠিক করে, কোনো কিছু করতে পারছি না ঠিক করে। তো যাই হোক আজকে সেরকম বেশি ভিডিও ভিডিও কিছু করলাম না। আর এখানে তোমাদেরকে দেখাই পরোটা হয়ে গেছে, সবগুলো ভাজাই রাখো, খাবি তো চলে আসে দেখো পরোটা, দেখতে পাচ্ছ। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ছোট ব্লগটা এখানে শেষ করলাম।